গাইস, আমি সৌরভ, তোমরা দেখছো টিএমআদা মুভি রিভিউ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বাংলাদেশি মুভি আয়নাবাজি নিয়ে। এই মুভিটা 2016-এ রিলিজ হয়েছিল। এই মুভিটা ডাইরেক্ট করেছে অমিতাভ রেজা চৌধুরী। এই মুভিটার মধ্যে আমরা দেখতে পাবো ওয়ান অ্যান্ড ওনলি চঞ্চল চৌধুরীকে। মুভিটা আজকে আমি দেখলাম ইউটিউবে বসে। মুভিটা কাবুল লেগেছে আমার। আজকে সত্যি দুঃখ হচ্ছে যে এই মুভিটা আমি 4 বছর লেট করে ফেললাম দেখার জন্য। এত সুন্দর মুভি হলো আয়নাবাজি। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমার মনে হচ্ছে আয়নাবাজি। বাংলাদেশে তেমন একটা আমি বেশি সিনেমা দেখিনি, কিন্তু এই কিছুদিন ধরে যে সিনেমাগুলো দেখছি, ট্রোল বলুন, তারপরে আরও কিছু কিছু সিনেমা যেগুলো বাংলাদেশে আমি রিসেন্ট টাইমে দেখছি, তার থেকে অনেক বেটার আমার মনে হচ্ছে এই সিনেমাটা। আয়নাবাজি এমন একটা সিনেমা যে সিনেমাটা আপনার মাথায় গেঁথে যাবে। আমার ইচ্ছে হচ্ছে এখন এই ভিডিওটা বন্ধ করে আয়নাবাজি সিনেমাটা আবার একবার দেখে গিয়ে বসে। এত সুন্দর প্রেজেন্টেশন করা হয়েছে এই সিনেমাটা। এই সিনেমাটার বাজেট খুব বেশি না, বড় বিএফএক্সও নেই মুভিটার মধ্যে, কিন্তু মুভিটার মধ্যে যেটা আছে সেটা হলো সব থেকে বড় জিনিস, সেটা হলো স্টোরি প্লট। স্টোরি প্লট হলো একটা মুভির একটা জান হয়। আপনার যদি রানটাই ভালো না হয়, আপনার বেঁচে থাকা বৃথা। সেরকমই একটা ব্যাপার হয়েছে এই মুভিটার সঙ্গে। মুভির জান হলো এই মুভির স্টোরি প্লটটা। স্টোরি প্লটটা এতটা ইন্টারেস্টিং এবং এতটা ইংগেজিং যে আপনাকে মুভিটার সঙ্গে পুরো বেঁধে রাখবে, এবং মুভিটা আপনি শেষ করার পরেও মুভিটার ঘোর কাটবে না আপনার মাথার থেকে। এত সুন্দরভাবে মুভিটা তৈরি করা হয়েছে। মুভির যারা কাস্টের মধ্যে আছে, চঞ্চল চৌধুরী তো আউটস্ট্যান্ডিং কাজ করেছে, তাছাড়াও যারা সাপোর্টিং কাস্টে আছে এবং লিড যিনি প্লে করেছে অ্যাক্ট্রেস হিসেবে, দারুণ কাজ করেছেন এবং তাদের উপরে সত্যি রোলগুলো যাচ্ছিল। তাদের দেখে একবারও মনে হয়নি তারা অ্যাক্টিং করছে, দেখে মনে হচ্ছে তারা বাস্তব ক্যারেক্টার এবং তাদের বাস্তব জীবনে তারা যা সেটাই আমাদের সামনে তুলে ধরছে। এবং মাঝে মাঝে আপনি ভুলেই যাবেন যে আপনি কোনো সিনেমা দেখছেন, সত্যি আপনি কোনো রিয়েল লাইফ ইনসিডেন্ট দেখছেন আপনার মনে হবে। এমনভাবে থ্রিলার সাসপেন্সকে এই মুভিটার স্টোরির মধ্যে ঢুকানো হয়েছে, সেটা দারুণ। এবং থ্রিলার নিয়ে যে এই ধরনের এক্সপেরিমেন্ট করা যায় সেটা দেখিয়ে দিয়েছে চঞ্চল রেজা চৌধুরী। চঞ্চল রেজা চৌধুরী এখানে 6 আউট অফ 6 দেওয়া যায়, যে এত সুন্দরভাবে মুভিটাকে তিনি তৈরি করেছেন আমাদের সামনে। এবার আসা যাক মুভিটার মধ্যে আমার কী কী ভালো লেগেছে। ফার্স্ট অফ অল ডাইরেকশন, মুভির ডাইরেকশন আউটস্ট্যান্ডিং হয়েছে। চঞ্চল রেজা চৌধুরী আউটস্ট্যান্ডিংভাবে ডাইরেক্ট করেছে। এই মুভিটা অনেকগুলো শট আপনি দেখলেই বুঝতে পারবেন যেখানে নর্মাল ক্যামেরা ইউজ হয়েছে, যেরকম DSLR বা মোবাইলের ক্যামেরা ইউজ হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আপনি একবারও বুঝতেই পারবেন না কখন সুইচ করা হচ্ছে ক্যামেরা থেকে, মুভি ক্যামেরা থেকে DSLR বা মোবাইলে। এতটা সুন্দর করে সিনগুলো ফুটিয়ে তোলা হয়েছে, দেখে আপনার সত্যিই মনে হবে এটা একটা মাস্টারপিস মুভি। বাংলাদেশের ঢাকা শহরকে আমরা যেভাবে দেখি, তার থেকে নতুনভাবে খুঁজে পাবো আমরা এই মুভিটার মধ্যে। ঢাকা শহরের গ্রাউন্ড রিয়ালিটিটা আমরা এই মুভিতে পুরো অনুভব করতে পারবো। একটা শহর কি শুধু উঁচু উঁচু বাড়ি বা ইমারত বা হাজার হাজার গাড়ি চললেই বড় শহর? না, সেই শহরটার মধ্যে লুকিয়ে থাকে আর একটা শহর, যেটা সেখানকার মানুষের। কিভাবে আমরা সেই শহরটাকে দেখি, শহরটাকে ভালোবাসি এবং শহরটাকে অনুভব করি, সেই জিনিসটা এই মুভিটা খুব ভালোভাবে দেখায় আমাদের সামনে। এবার আসা যাক মুভির স্টোরি প্লটটা। এই স্টোরি প্লট সম্বন্ধে এখানে কিছুই বলবো না, কেন আমি একটা কথা বললেও মুভিটা আপনার জন্য পুরো স্পয়েল হয়ে যাবে। মুভির স্টোরি প্লটটা এত দারুণ এবং এত ইন্টারেস্টিং, এবং 5 মিনিট অন্তর অন্তর একটা একটা টুইস্ট আসবে মুভিটার মধ্যে, যেটা আপনার মাথাটা চেপে আপনি বসে পড়বেন। এত সুন্দরভাবে মুভিটা ফুটিয়ে তুলেছে চঞ্চল চৌধুরী এবং ডাইরেক্টর এবং রাইটার, সত্যি ভালো লাগবে আপনার দেখার সময়। এরপরে পৌঁছে করতে হয় সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি দারুণ হয়েছে। বাংলাদেশের সিনেমাটোগ্রাফি দারুণ হচ্ছে। লাস্ট আমি ঢাকাটাকে দেখেছিলাম সিনেমাটোগ্রাফি, তাছাড়া ট্রোল, তাছাড়াও বাংলাদেশে কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, সেই সিনেমার সিনেমাটোগ্রাফিও দারুণ ছিল, গরিলা যেটার নাম ছিল, সেখানেও সিনেমাটোগ্রাফি দারুণ ছিল, এখানেও দারুণ সিনেমাটোগ্রাফি। দুঃখ হচ্ছে বলতে যে ওয়েস্ট বেঙ্গলের বাংলা সিনেমা এই ধরনের সিনেমাটোগ্রাফি আমরা দেখতে পাই না, কিন্তু বাংলাদেশ সেই জিনিসটা অ্যাচিভ করেছে বাজেট ইস্যু হওয়া সত্ত্বেও, যে মুভিটার মধ্যে আপনি ঢুকে যাবেন এবং মুভিটাকে কোনো মতে আপনাকে বেরোতে দেবেন না। এত সুন্দরভাবে এই মুভিটা তৈরি করেছে ডাইরেকশন, এডিটিং, সিনেমাটোগ্রাফি সব কিছু দিক থেকে। আর একটা জিনিসে পোশাক করলে মনে হয় ভুল হবে না মুভিটার মধ্যে, সেটা হলো মিউজিক। মুভির মিউজিকটা দারুণ। মিউজিকের খুব বেশি ইউজ হয়নি মুভিটার মধ্যে, খুব একটা বেশি গানও নেই মুভিটার মধ্যে, 10-11টা আপনি গান দেখতে পারবেন না,
হাতে কোনো কটা গান আপনি মুভিটার মধ্যে দেখতে পাবেন, কিন্তু গানগুলোর যে মিউজিকটা সেটা সত্যিই ভালো, এবং আয়নাবাজির যে টাইটেল সংটা সেটাও দারুণ শুনতে লাগবে মুভির মধ্যে। আয়নাবাজি একটা মাস্টারপিস মুভি, এবং এই মুভিটা আপনারা ফ্রিতে ইউটিউবে দেখতে পেয়ে যাবেন। আজই এই মুভিটা দেখে ফেলুন। আমার আজকে সত্যিই দুঃখ হচ্ছে কেন আমি 4 বছর পরে এই মুভিটা দেখলাম আজকে। একটা আরও বড় একটা দুঃখ হলো, ইন্ডিয়াতে লিগালয়েতে আমরা কোনো বাংলাদেশি মুভি থিয়েটারে বা কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাই না, ইউটিউবে আসার অপেক্ষা করতে অথবা জোগাড় লাগিয়ে আমাদের বাংলাদেশের মুভিগুলোকে বা কন্টেন্টগুলোকে দেখতে হয়। ইন্ডিয়ায় যদি কোনো ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশের মুভিগুলো আসে, তাহলে আমরা আরও ভালোভাবে বাংলাদেশের মুভিগুলোকে এনজয় করতে পারবো। সেম কেস বাংলাদেশের ক্ষেত্রে, ইন্ডিয়ার অনেক মুভি তাদের ওখানকার ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হয়, কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ইভেন্ট মুভি যেগুলো সত্যি ভালো সিনেমা সেগুলো বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে বা কোনো লিগালয়েতে স্ট্রিম হওয়া সম্ভব না। তারা জোগাড় লাগিয়ে হয়তো সেই মুভিগুলো দেখে, যেমন আমাদের অনেক মুভি জোগাড় লাগিয়ে দেখতে হয়। এটাই সব থেকে বড় দুঃখ। ওভারঅল আয়নাবাজি একটা মাস্টারপিস মুভি, এবং এই মুভিটা মিস করা মানে বোকামি হবে। এটাই ছিল আয়নাবাজি নিয়ে আমার রিভিউ অ্যান্ড রিয়াকশন। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আমার চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।